আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কেটোর ট্যাবলেটটি নিয়ে কথা বলবো এটি কেটো কোনাজল গ্রুপের সদস্য যা দুই শ্রমিকের আকারে বাজারে পাওয়া যায় এটি দেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে যার প্রতিটি ইউনিট প্রাইস হচ্ছে নয় টাকা এবার নির্দেশনা এবং ব্যবহারবিধি নিয়ে অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় এই ওষুধটি মূলত ফাঙ্গাল সংক্রমণ ত্বকের সে সানো সংক্রমণ অর্থাৎ যাদের শরীরে ফাঙ্গাল বা রোগ রোগ আছে যেমন যাদের শরীরে কোষপাশরা টাইপের বা ঘা টাইপের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর এবার এরপ এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এই ওষুধটি ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে প্লেটলেট কমে যাওয়া রক্তপাত ইমারত অর্জন অক্ষমতা ত্বকের চুলকানি বধহজম স্কিন জ্বলন্ত সংবেদন শোষ চামড়া ফুসকুরি আসার অবস্থা বমি ত্বকের বার্নিং বমি বমি ভাব পেটে ব্যথা অতিসার লালতা লালচে ভাব চুল পড়া ফুসকুরি স্কিন চামড়ার স্তর উঠে যাওয়া স্টিকি ত্বক আবেদন সাইড রক্তপাত উপদ্রব মাথা ঘোরা সূর্যলোকে অস্বস্তি যকৃতের ক্ষতি পুরুষের মধ্যে স্থান পরিবর্তন চটকা প্রদাহ মাথা ব্যথা কমে যাওয়া শুক্রাণু মাসিক রোগ ইত্যাদি এই ওষুধটি ব্যবহারের পূর্বে যে নিরাপত্তা অর্জন করতে হবে তা হলো হেপাটিক বৈকল্য ইতিহাস আছে যাদের এই ওষুধটি ঠিক ব্যবহার বিরত রাখতে হবে এবং এই মাদক এর পরে দুই ঘন্টা পর এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে এবং সীমা অ্যালকোহল করসের ক্ষেত্রে এই ওষুধটি দেখা দিতে পারে এবার আসব এর ব্যবহারবিধি নিয়ে এটি আক্রান্ত স্থানে বা ত্বকে ব্যবহার করা হয়ে থাকে যা ব্যবহার করার পূর্বে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে